আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদাম ওয়া মুসাল্লিমাম ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে থাকি। অনেক সময় প্রয়োজনীয় কথা বলি, আবার অনেক সময় অপ্রয়োজনীয় কিছু কথা বলে থাকি। কিন্তু বন্ধুগণ, এমন কিছু কথা আছে যে কথাগুলি আপনি যদি অন্যকে বলেন তাহলে আপনি অনেক বড় বিপদের মধ্যে পড়তে পারেন। তো বন্ধুগণ, এমনই কিছু কথা সম্পর্কে আজকে আপনাদেরকে অবগত করব, যে সমস্ত কথা কখনোই আপনারা কাউকে বলবেন না, যদি বলেন তাহলে বিপদের আশঙ্কা রয়েছে, বিপদে পড়তে পারেন। তো বন্ধুগণ, নাম্বার ওয়ান হলো স্বামী স্ত্রীর গোপন কথা। বন্ধুগণ, সাংসারিক জীবনে চলতে ফিরতে উঠতে বসতে স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে অনেক ধরনের কথাবার্তা হয়, অনেক ধরনের ঘটনা ঘটে। দেখা যায় অনেক সময় ঝগড়া ঝাঁটিও লাগতে পারে, কথা কাটাকাটি লাগতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো স্বামী হোক আর স্ত্রী হোক যদি অন্য কাউকে বলে তাহলে যখন তারা কোনো বিপদের মুহূর্তে পড়বে বা সময় সুযোগ মতো সেই ব্যক্তি তাকে খোঁটা দিতে পারে বা তাকে অপমান করতে পারে। আর বন্ধুগণ, সবচেয়ে বড় কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত কথাবার্তা হয় বা যে সমস্ত কর্মকাণ্ড হয় এর কোনো কথা অন্য কাউকে বলা হাদিস অনুযায়ী নিষিদ্ধ। এজন্য আপনারা কখনো স্বামী স্ত্রীর মধ্যকার কথা কাউকে বলবেন না। দ্বিতীয় নম্বরে হলো গুনাহের কথা। যদি আমাদের দ্বারা কোনো গুনার কাজ সংঘটিত হয় তাহলে সেই কথাটি আমরা কাউকে বলবো না, শুধুমাত্র বলবো আল্লাহ তাআলাকে, তওবা করব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যদি আমরা সেই গুনাহের কথা অন্য কাউকে বলি তাহলে তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের বিচার হবে তখন কিন্তু আমার বিরুদ্ধে সেই ব্যক্তি সাক্ষী দেবে। অথবা যদি সেই ব্যক্তির সঙ্গে কোনো সময় আমার ঝগড়াঝাটি লাগে বা কথা কাটাকাটি লাগে তখন কিন্তু আমার গুনাহের কথা সে অন্য কাউকে বলে দিবে, তখন কিন্তু আমি অপদস্থ হয়ে যাব। এজন্য কখনোই গুনাহের কথা কাউকে বলবেন না, শুধুমাত্র আল্লাহকেই বলবেন এবং আল্লাহর কাছেই ক্ষমা প্রার্থনা করবেন। তৃতীয় নম্বরে হলো পরিকল্পনার কথা। আপনি কি করতে যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, এটা কাউকে বলবেন না। অনেক সময় দেখা যায় যে আমরা কারণে অকারণে ফেসবুকে শেয়ার করে থাকি যে আমি এই করতে যাচ্ছি, এই জায়গায় যাইতে যাচ্ছি। এতে করে আপনার ক্ষতির আশঙ্কা থাকে। যারা আপনার শত্রু তারা এই সুযোগটা কাজে লাগাইতে পারে। যদি আপনার উপর কারো শত্রুতা থাকে, আপনার প্ল্যান প্রোগ্রাম সবকিছু যদি সে জেনে নেয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে সে আপনার ক্ষতি করতে পারে। এজন্য প্রয়োজন ছাড়া পরিকল্পনার কথা কাউকে বলবেন না। বন্ধুগণ, চতুর্থ নম্বরে হলো আমি জ্ঞানী এ কথা না বলা। অনেক সময় আমরা অহংকারের বসে বলে থাকি যে বেটা তুই কি জানোস, আমি অনেক কিছু জানি। তো এই কথাটা একটা অহংকারের বহিঃপ্রকাশ, আর যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। অহংকার এমন একটা জিনিস, বলা হয় যে শুকনা কাঠকে যেমন আগুন নিমিষের মধ্যে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, পুড়িয়ে দেয়, ঠিক তেমনই ভাবে অহংকার মানুষের আমল আখলাক চরিত্র সব কিছুকেই ধ্বংস করে দেয়। সে যত নেক আমল করেছে সব নেক আমলকে ধূলিসাৎ করে দেয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। এজন্য কখনোই এ কথা বলবেন না, আমি অনেক বড় জ্ঞানী, আমি অনেক বড় জানেওয়ালা। তো বন্ধুগণ, এই হলো মোট চারটি কথা, যে চারটি কথা আপনি যদি অন্য কাউকে বলেন আপনি বিপদে পড়তে পারেন। বন্ধুগণ, এই কথাগুলি ছাড়াও আরও অনেকগুলি কথা থাকতে পারে, কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্টলি এই চারটি কথা আপনাদেরকে বললাম, আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সতর্ক থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে সকলেই এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে। আর বন্ধুগণ, নিয়মিত আপনি যদি আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান, সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।